আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন এত প্রাগৈতিহাসিক সব জীব থাকতে তাদের সবার মধ্যে মানুষই কেন গোটা পৃথিবীটাকে রীতিমতো দখল করে নিয়ে গোটা একটা রাজত্ব অর্থাৎ মানব সভ্যতা বা সমাজ বানিয়ে ফেলল? ভাবুন, ভেবে দেখুন। ভাবাটা একটা বড় কাজ, ভাবনা চিন্তা করাটা এবার একটু একটু করে অভ্যেস করুন। গতানুগতিকতায় গা ভাসিয়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়। হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি, আর এম ঝর্ণা থিংস চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এরাডিকেট রেপের 3rd এপিসোড। তো যেটা বলছিলাম, অন্যান্য জীবের সঙ্গে মানুষের অনেক অনেক তফাত আছে। তার মধ্যে প্রথম দুটো পার্থক্য শুধু আমি এখন উল্লেখ করব। এক, মানব শিশুকে একটা দীর্ঘকালীন শৈশব অবস্থা পার করতে হয়, যেটা অন্যান্য জীবদের করতে হয় না। আর দুই হলো, মানুষের ব্রেনের গঠন আর সবার থেকে শুধু আলাদাই নয়, অনেক অনেক উন্নত আর সেই সঙ্গে জটিল, যার ফলাফল হিসেবে একমাত্র মানুষই এই পৃথিবীটাতে রাজত্ব করছে, আর বাদবাকিদের মধ্যে অনেকেই স্রেফ উবিয়ে গেছে আর বাঘ, সিংহ বা আরও কিছু কিছু প্রাণী মানুষেরই বানানো অভয়ারণ্যে বা চিড়িয়াখানায় বসবাস করছে। মানুষকে যে এই দীর্ঘ শৈশব পার করতে হয়, যেটা আর কাউকেই করতে হয় না, সেই শৈশবে তাকে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছুর দ্বারা প্রভাবিত হতে হয়। মানব সমাজের উপযুক্ত হবার জন্য নানা রকম চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার রপ্ত করতে হয়। কথাটা অবশ্য উল্টো করেও বলা যায়, সমাজ তাকে নিজের উপযুক্ত করে গড়ে পিঠে নেবার জন্যে এক রকমের গুপ্ত প্রক্রিয়া চালায়, যার নাম সামাজিকীকরণ। এই সামাজিকীকরণ শুরু হয় তার পরিবারে মা বাবা বা আরো অন্যান্য কাছের মানুষজন বা আত্মীয় স্বজনকে দিয়ে। আদতে কিন্তু শিশু জন্মের পরে আসলে থাকে একতাল নরম মাটির মতো। সেই মাটিকে ইচ্ছে মতো নানান ছাঁচের পুতুল গড়ে নেওয়া হয়, যার যেমনটা পছন্দ। তাই এক এক পরিবারের শিশু এক এক রকম হয়, তাদের চালচলন, আদব কায়দা, পছন্দ অপছন্দ সব এক এক রকম হয়। এরই মধ্যে থেকে ভালো খারাপ, সৎ অসৎ, সহজ সরল বা জটিল কুটিল সব মানুষ তৈরি হয়ে বেরিয়ে আসে। সামাজিকীকরণের পরবর্তী ধাপে থাকে পাড়াপড়শি এবং বলা বাহুল্য স্কুল। ততদিনে সেই নরম কাদামাটি কিন্তু একটু একটু করে শক্ত হতে শুরু করে দেয় আর এক এক রকমের শক্তপোক্ত আকার ধারণ করতে শুরু করে দেয়।
তাই যত বড় হয় ততই তাকে সামলানোটাও একটু মুশকিল হয়ে যেতে শুরু করে। চট করে সে কারো কোনো কথা মেনে নেয় না, নানা যুক্তি খাড়া করে জানতে চায় কেবল কি কেন এইসব। এরাডিকেট রেপের এই বেশিরভাগ মানে তা ধরুন 99% কাজটাই মানব শিশুর শৈশবের এই সময়টাকে কাজে লাগিয়ে করতে হবে। তাই এই সময় শিশু যাতে কোনো খারাপ কিছু শিখে না ফেলে বরং ভালো কিছু শিক্ষা দীক্ষা পায় সেটা আমাদের দেখতে হবে, সচেতন হতে হবে। অর্থাৎ আমাদের উপরেই নির্ভর করছে সমাজে ধর্ষণ থাকবে না সেইটা। আমাদের নিজেদেরকে উদ্যোগী হতে হবে যাতে আমরা সমাজে রেপ ব্যাপারটা একেবারে তুলে দিতে মুছে দিতে পারি। সেটা করতে পারলেই অনেক দূরে গিয়ে যাওয়া যাবে। আজ এই পর্যন্তই। আপনারা পরবর্তী এপিসোডের খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটা ক্লিক করে দিন। তাছাড়া লাইক কমেন্ট শেয়ার করে চারদিকে ছড়িয়ে দিতে থাকুন যাতে ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আমার পক্ষে এই প্রোগ্রামটা চালিয়ে যাওয়া সম্ভব হয়। আজ তাহলে আসি, নমস্কার।